প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 দেখছেন, আসসালামু আলাইকুম। আজ 16 আগস্ট 2021 রোজ সোমবার। জেনে নিন গত 24 ঘন্টার করোনা ভাইরাসের সর্বশেষ খবর। গত 24 ঘন্টায় সারা বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে 33,015টি। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 21.08%। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 6,959 জন। এ নিয়ে মোট শনাক্ত 14,25,861 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 9,286 জন। এ নিয়ে মোট সুস্থ 13,01,966 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 174 জন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 24,349 জনে।